বাংলাদেশের সাতক্ষীরা জেলার উত্তরাঞ্চলের অত্যন্ত অবহেলিত এক গ্রাম আখড়াখোলা। সেই গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে জান্নাতুল ফেরদৌস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই মসজিদটি এখন এই এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি ইসলামিক প্রতিষ্ঠান। তারা কখনো কল্পনাও করতে পারতেন না এ ধরনের একটি মসজিদ ও মাদ্রাসা হবে এমন গরিব ও অবহেলিত এলাকায়। ব্রিটেন প্রবাসী আশরাফুজ্জামান সমগ্র জীবনে তার সকল উপার্জনের একটা বড় অংশ ব্যয় করেছেন এই মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায়। আমি সারা জীবন চাকরি করছি, চাকরি করার পরে রিয়েলাইজেশন হলো আমাকে তো একদিন একটা চলে যেতেই হবে। আমি কষ্ট করছি, কষ্ট করার পরে যে আমাদের সঞ্চয় যেটা আছে, যেহেতু মূল উদ্দেশ্য আমাকে চলে যেতেই হবে, তাহলে আমি পৃথিবীর জন্য কিংবা আমার গ্রামের জন্য আমি কিছু রেখে যাই, এই উদ্দেশ্য নিয়ে আমি একটা মসজিদ করছিলাম। এবং মসজিদ করে মসজিদ যখন হলো এলাকায়, ওই এলাকায় কোনো মসজিদ ছিল না, আমি মসজিদ করার পরে এখন অনেকে নামাজ পড়ে, এবং কি শুনি খুশি হবেন, নামাজ যারা পড়তো না ফজরের নামাজও পড়ে, এইটাই হলো আমার সার্থকতা। পরবর্তী নামাজ যেহেতু পড়ে, এরিয়ার জন্য কিছু যদি দেখা যায় এই পরবর্তী জীবনের জন্য কিছু হাফেজ যদি তৈরি করতে পারে, তারা কোরআন পড়বে এবং এই কোরআনের আলোকে তারা এই গ্রামকে ছড়িয়ে দেবে, আস্তে আস্তে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবে, এই উদ্দেশ্য। আস্তে আস্তে আমার গ্রামের জন্য মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, এতিমখানা করলাম। যারা নিয়মিত জুম্মার নামাজও আদায় করতেন না, তারা এই মসজিদ প্রতিষ্ঠার পর জামাতে ফজরের নামাজও আদায় করেন। আল্লাহ এই মসজিদের বরকতে অসংখ্য মানুষকে নামাজি হওয়ার তৌফিক দান করেছেন। এলাকার হাজারো মানুষের জন্য এই মসজিদ এখন নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। বয়ারখোলা আখড়াখোলাতে অবস্থিত জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 2005 সাল থেকে অদ্যাবধি 2024 সালে দীর্ঘ 19 বছর পর্যন্ত এর কাজ চলমান আছে। এখনও পর্যন্ত অনেক কাজ মসজিদের বাকি, কাজ সম্পূর্ণ করার জন্য দিনী ভাই এবং বোনদের সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। পবিত্র মাহে রমজানে আপনাদের দানের হাতকে প্রসারিত করে ঐতিহ্যবাহী এই মসজিদের যাতে আমরা কাজ সম্পন্ন করতে পারি, নির্বিঘ্নে মুসল্লিগণ সালাত আদায় করতে পারে, সেই আশাবাদ আপনাদের সকলের কাছে একান্তভাবে ব্যক্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শিক্ষাবঞ্চিত, সুবিধাবঞ্চিত এতিম শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। অসংখ্য শিশু এখানে আল্লাহর কালাম বুকে ধারণ করছে। অত্যন্ত গরিব এলাকা হওয়ায় অনেকেই এই সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তানদের কোরআনে হাফিজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। অনেকে দূর দূরান্ত থেকেও এই মাদ্রাসায় তাদের সন্তানদের কোরআনে হাফেজ বানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা না থাকায় সেই ধরনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এখানে 7 জন এতিম স্টুডেন্ট আছে যারা সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়া করে, এছাড়াও 15 জন ছাত্র আছে যারা বিভিন্ন দুস্থ পরিবার থেকে এসেছে, তারা বিভিন্ন অসুবিধা এবং অক্ষম হওয়ার কারণে তারা মাসিক খরচ বহন করতে পারছে না। সার্বিকভাবে এই মাদ্রাসা পরিচালনায় প্রতি মাসে প্রায় 100,000 টাকার মতো খরচ। তাই দেশে এবং প্রবাসী দূরে এবং কাছে যে সমস্ত দিনদার ভাই বোনেরা আছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের পরকালীন মুক্তির লক্ষ্যকে সামনে রেখে সদগায় জারিয়া হিসেবে প্রতি মাসে অথবা বাৎসরিকভাবে এককালীন এ প্রতিষ্ঠানে কম বেশি কিছু দানে অংশগ্রহণ করবেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন মুক্তিকে ত্বরান্বিত করবেন। আমাদের এলাকায় যত এতিম বাচ্চা আছে তাদেরকে আমরা এই প্রতিষ্ঠানে নিয়ে এসে তাদেরকে পুনর্বাসিত করা এবং সাথে সাথে দিনী শিক্ষায় শিক্ষিত করে তোলার মানে সদিচ্ছা আমাদের। সেক্ষেত্রে আপনারা আপনাদের হাত দানের হাতকে বাড়িয়ে দেবেন, আপনাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিজের নামেও একটা একটা বাচ্চা এখানে যদি পেট্রোনাইজ করেন বা আপনারা যদি ডোনার হিসাবে থাকেন, তাহলে আমাদের এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং এটা সাতক্ষীরার একটা মডেল প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, পরিশেষে একটা সারা বাংলাদেশের একটা আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব অসহায় মানুষদের কাছে এমন একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণ করে অসংখ্য মানুষের দোয়া ও ভালোবাসা পেয়েছেন এর প্রতিষ্ঠাতা এবং দাতা ভাই বোনেরা। মসজিদ মাদ্রাসা হচ্ছে আল্লাহর ঘর এবং নবীর বাগান, এখানে সকলের অংশগ্রহণ জরুরি।
বর্তমানে প্রতিষ্ঠানের এক্সটেনশন ও অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে সকলের দোয়া, দান ও সাদাকার বড়ই প্রয়োজন। আমি আমার যতটুকু সামর্থ্য সব করছি। এই করার পিছনে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং প্রবাসী লন্ডনের অনেক ভাই বোন সব অনেকে আমাকে হেল্প করছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই মুহূর্তে আমি আর পেরে উঠতেছি না, যার জন্য আমি সবার সহযোগিতা চাই। আর আমি জানি আমি যেভাবে কাজ করতেছি, প্রবাসী ভাই বোনেরা যারা যেখানে আছে না কেন, প্রতিটা লোক আমার এই মসজিদ মাদ্রাসা এতিমখানায় শরিক হয় এবং শরিক হওয়ার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, সমগ্র জাহানের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার জমিনে যেখানেই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, এর অংশীদার হবেন প্রতিটি মুসলমান। মসজিদ মাদ্রাসায় দানের ফজিলত হচ্ছে সাদাকায়ে জারিয়ার সওয়াব। এই রমজানে দেশের গরিব এলাকার মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় প্রাণ খুলে দান করুন।